আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাটারিং এর জন্য মোটামুটি সব শীট তক্তা বিছানো হয়ে গেছে, রডের তক্তা বিছানো হয়ে গেছে, তারপরে রড বাঁধাই চলতেছে, স্ট্রিপ তৈরি করা হয়ে গেছে। এখানে দেখতে চমৎকার, এগুলো সব সমতল। একটা এদিকে এখানে বিম বসানো হবে, এদিকে একজন মিস্ত্রি ভাই ইয়া বাঁধতেছে, স্টিরাপ পাতেছে, তার সঙ্গে কথা বলা যাক। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে মমিনুল ইসলাম। কি করতেছেন? কি কাজ? রডের কাজ। আচ্ছা, এটা কি স্টিরাপ বাঁধতেছেন? হ্যাঁ। এটা কিভাবে বাঁধেন সাধারণত? একটা গিরো বেঁধে দেখান তো। হ্যাঁ, এটাতে বাঁধেন। হ্যাঁ, হয়ে গেছে না? আচ্ছা, এইভাবে তিনটা বাদ দিচ্ছেন। আচ্ছা, আপনারা যেটা বাঁধতেছেন এটা কি আপনাদের যে ওয়ার্কিং বুক দেওয়া আছে সেটার সঙ্গে কি মিল আছে? ওয়ার্কিং বুক? হ্যাঁ। ওইটা কত ইঞ্চি সেন্টার টু সেন্টার দিচ্ছেন? 5 ইঞ্চি। 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, আর এই যে উপরের এই রডগুলো কি? এগুলো কিগুলো কি রড? 20 মিলি রড। হ্যাঁ, 20 মিলি, এটাকে বলা হচ্ছে মেইন রড। নিচেরগুলোও কিন্তু মেইন রড। আর এর মাঝামাঝি যেগুলো বসাবেন সেটা হচ্ছে এক্সট্রা টপ অথবা এক্সট্রা বটম। তো দেখা যাচ্ছে যে অনেক দূরে বেঁধে ফেলছেন, আর এদিকের এই অংশটা বাঁধলেই মোটামুটি এটা বিম শেষ বাঁধা হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে কলামের অংশ, এটা হচ্ছে বিম ও কলামের সংযুক্ত অংশ, এখানে এখনও বাঁধা হয় নাই। যখন বাঁধা হবে তখন এই জিনিসটা ক্লিয়ার দেখা যাবে। কোনো ওইটাতে এখন বাঁধবেন না, বিম নামানোর পরে বাঁধবেন। না, তাড়াতাড়ি নাও, হাত চালু করো। চাপান চাপান, ঠ্যাং ঢুকিয়ে দিয়েছে আপন। এটার জন্য ওই যে শাবল আছে না, শাবল, শাবলের সাহায্যে একটু ইয়া করে নিতে হবে। ওই যে ওইদিকে শাবল দেখা যাচ্ছে, শাবল নিয়ে আসেন। ওই জায়গা যা। আচ্ছা, এটা বিম মোটামুটি বাঁধাই হয়ে গেছে। ওখানে যাওয়া যাবে না, উনি একদম সাইডে আছে। তো শাটারিং এর তক্তা মারা দেখি, এইগুলো তো শক্তভাবে মারছেন নাকি? এখন শীট বিছিলে ওকে তার কাটা পরিমাণ মতো মারবেন, কারণ আবার যাতে খুলে না পড়ে। আর কিছু খাওয়া দাওয়া হবে না? হবে অবশ্যই। 2টা গরু আর 3টা ছাগল, একদিনে মনে করেন কপাই গরিয়া খাওয়া হয়ে যাবে। আপনারা কি খাইতে বেশি পছন্দ করেন, মুরগি, মাছ, না গরু, না ছাগল? ভাই কানে করে তোর কম করিবে, এত টাকা না তো। আচ্ছা ওকে, এখন বুঝছি আপনাদের খিদা লাগে নাই, আমরা যেটা কাজ দেখাচ্ছি সেটা। এটা এখন শাটারে তক্তা মারতে হবে। স্টপ স্টপ স্টপ, এখানে আমরা এই যে স্টিরাপের যে ইয়াটা আছে সেটা হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, রিংটা। এটা কত? 7 ইঞ্চি। এদিক দিয়ে 7 ইঞ্চি দেখাবো। হ্যাঁ, দাঁড়ান। কত ইঞ্চি কত ইঞ্চি? পাশে 7 ইঞ্চি 7 ইঞ্চি, আর ওইদিকে কত? 14 ইঞ্চি 14 ইঞ্চি
হুকগুলো আছে 3 ইঞ্চি করে 3 ইঞ্চি 3 ইঞ্চি ওটা হুক থাকে হ্যাঁ এটা ডিমের ডিমের হচ্ছে রিং এটা বিমেটিং আচ্ছা মোটামুটি সব হয়ে গেছে এখন শুধু বিম স্ল্যাবের বিম সামানো হবে এবং স্ল্যাবের রড সাপ্লাই করা হবে